আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইমার্জিং টেক। আমি আশিক আছি আপনাদের সঙ্গে, আর থাম্বনেল লিখে বুঝেই গেছেন আজকে আপনাদের দেখাতে চলেছি কীভাবে কাতার বিশ্বকাপের লাইভ ম্যাচগুলো আপনারা দেখতে পারবেন আপনার স্মার্টফোনে খুব সহজে। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। তো শুরুতেই আমরা গুগলে যে সার্চ দিব স্পোর্টস ফাই, ফাই এপিকে অথবা স্পোর্টস ফাই লিখে, তো প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনারা sportsfy.net, এটিতে চলে যাব। যে এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করলে আপনারা ডাউনলোডের একটি অপশন পেয়ে যাবেন। তো ডাউনলোড এপিকে ফাইলটিতে ক্লিক করে হার্মফুল প্রম্পট দেখাবে, সমস্যা নেই, আপনারা ডাউনলোড করে ফেলবেন। যদি এটি থার্ড পার্টি অ্যাপ, যার ফলে এটি কিন্তু প্লে স্টোরে আপনারা পাবেন না। তো এই ওয়েবসাইটে যেই আপনাকে ডাউনলোড করতে হবে, দেন ডাউনলোড করার পর আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর ওপেন করতেই আপনারা দেখতে পাবেন এই জায়গায় অলরেডি লাইভ যে ম্যাচগুলো চলতেছে, সেই লাইভ ম্যাচ বা আপ নেক্সট যেসব লাইভ ম্যাচ আছে সেগুলো দেখা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন চলতেছে ইংল্যান্ড আর ইরানের যে ম্যাচটি বিশ্বকাপের সেটি, তো আমরা এখানে এখন ক্লিক করব। তো ওখানে ক্লিক করতে দেখুন আমরা খেলাটি দেখতে পাচ্ছি, খেলা চালু হয়ে গেছে। তো এখানে কয়েকটি সার্ভার রয়েছে, তিনটি মোটামুটি সার্ভার রয়েছে, আরও দুইটি অন্য সার্ভার রয়েছে। তো আমরা মূলত তিনটির যে কোনো একটিতে ক্লিক করে করেই দেখতে পারি, যে উপরে দেখেন সার্ভার ওয়ান, সার্ভার টু, সার্ভার থ্রি। তো আমি এখানে একটু ব্লার করে দিচ্ছি যাতে আমার চ্যানেলে কোনো ইফেক্ট না পড়ে, কপিরাইট ক্লেম যাতে না আসে সেই জন্যে। তো এখানে আপনারা যে কোনোটাতে প্রবলেম হলে পরের সার্ভারে ক্লিক করবেন। এখানে আমরা কোয়ালিটিও সিলেক্ট করে দেবেন, কোন কোয়ালিটি দেখতে যাচ্ছেন, বাফারিং যাতে না হয়। তো এই হলো অবস্থা, খুব সহজেই আপনারা এই কাজটি করে ফেলতে পারবেন আশা করছি। তো খুব চমৎকারভাবে আপনারা ফোনে যে কোনো জায়গা থেকে খেলাটি উপভোগ করতে পারবেন। আর এই অ্যাপস দ্বারা আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো লাইভ ম্যাচ, সেটি ক্রিকেট হোক, ফুটবল হোক, সে যে কোনো ম্যাচ আপনারা দেখতে পারবেন ইজিলি। এখানে সব বড় বড় ইন্টারন্যাশনাল স্পোর্টস চ্যানেল কিন্তু অ্যাড রয়েছে, তো সহজেই আপনারা দেখে ফেলতে পারবেন বিভিন্ন লাইভ ম্যাচগুলো। তো খুব চমৎকার একটি অ্যাপস, আশা করছি আজকেই ইউজ করা শুরু করে দিবেন, নেক্সট ম্যাচগুলো দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।